Assalamualaikum. আমি চান্দিনা আহমেদ সোহানা, লেকচারার ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং সোনারগাঁও ইউনিভার্সিটি। আজকে আমরা সয়েল ইম্প্রুভমেন্ট টেকনিকের সেকেন্ড লেকচারে আমরা কম্প্যাকশন নিয়ে আলোচনা করব। তো কম্প্যাকশন কি, এগুলো আমরা পূর্বের লেকচারে পড়ে এসেছি। এখন আমরা দেখব টাইপ অফ কম্প্যাকশন। তো কম্প্যাকশন মূলত তিন টাইপের: ব্লাস্টিং, হ্যাবি টেম্পিং, ভাইব্রো কম্প্যাকশন। এবং ভাইব্রো কম্প্যাকশনকে আবার চার ভাগে ভাগ করা যায়: ভাইব্রেটিং প্রপ, ভাইব্রো ফ্লোটেশন, ভাইব্রো কম্পোজার, এসপিএস। তো প্রথমে আসে ব্লাস্টিং কি। ব্লাস্টিং হচ্ছে আমাদের যেখানে সয়েলের লিকুইফেকশন হওয়ার, লিকুইফেকশনের ফলে যে আপনার সয়েল যে লিকুইফেকশন অবস্থায় থাকে সেই সকল জায়গায় ব্লাস্টিং করা হয়। অর্থাৎ ব্লাস্টিং হচ্ছে, আমরা ব্লাস্টিং ইজ দ্য ইউজ অফ বারিড এক্সপ্লোসিভস টু কজ দ্য ডেন্সিফিকেশন অফ লুজ কোহেশনলেস গ্রাউন্ড। তাহলে মানে কি কোহেশনলেস মানে কি, যেমন স্যান্ডি সয়েল যেখানে কোহেশনটা খুব কম, মাটির আকর্ষণ, পানির প্রতি আকর্ষণটা খুব কম, সেই সকল সয়েলে কী হবে, এই ব্লাস্টিং পদ্ধতির মাধ্যমে ডেন্সিফাই করা যাবে সয়েলটাকে। কীভাবে, আমরা কিছু এক্সপ্লোসিভ ম্যাটেরিয়াল আমরা সয়েলের ভেতরে ইনপুট করব, সেটাকে তারপর ব্লাস্ট ঘটানো হবে। এক্সপ্লোসিভ ম্যাটেরিয়ালকে ব্লাস্ট করার ফলে সয়েলটা ডেন্স হয়ে যাবে। সেগুলো কোন সয়েলে হয়, যেই সকল সয়েলে লিকুইফেকশন ঘটে। অর্থাৎ লিকুইফেকশন, আমি পূর্বে লেকচারে বলেছিলাম লিকুইফেকশন কি, লিকুইফেকশন হচ্ছে সয়েলের ভেতরে যে পানি থাকে, ভয়েড থাকে, সেটা আর্থকোয়েকের ফলে বা কোনো ঝাঁকুনির ফলে কি হয়, সেটার এই ভয়েডগুলো কী হয়ে যায়, কমে যায়। জার্কিংয়ের ফলে সয়েলটা একে অপরের সাথে লেগে যায় এবং এদের ভেতরে ভয়েডটা কমে যায়, ফলে দেখা যায় সেটেলমেন্ট হয়। তো এটাকে লিকুইফেকশন বলে। তো যেখানে লিকুইফেকশন আছে বা সয়েলের স্যাচুরেশন বেশি, মানে ফুললি স্যাচুরেটেড সয়েল, অর্থাৎ নদীর পাশের যে পানিগুলো, যে এলাকাগুলো, নদীর পাশের যে মাটিগুলো আছে, সেই এলাকায় ব্লাস্টিংয়ের মাধ্যমে সহজে কী করা যায়, আমাদের সয়েলটাকে কম্প্যাক্ট করা যায়। এই ব্লাস্টিং কিন্তু নতুন কোনো প্রসেস নেই, এটা কিন্তু অনেক আগে থেকে এই প্রসেসটা চলে আসছে। তো আমরা এখানে কী করি, আমরা ফার্স্টে পাইপ, আমরা মাটির ভিতরে কী করি, পাইপটাকে ইনপুট করি, সেটা ভাইব্রেটরের মাধ্যমে হোক, জেটিংয়ের মাধ্যমে, যেভাবে হোক, আমরা পাইপকে কিছু পাইপ আমরা মাটির ভিতরে ইনপুট করি। সে মাটির ভিতরে ওই পাইপে আমরা কী করি, কিছু চার্জ অর্থাৎ এক্সপ্লোসিভ ম্যাটেরিয়ালস দিই, যেমন ডাইনামাইট, টিএনটি, অ্যামোনাইট, এগুলো দেওয়ার পরে এরপরে আমরা কী করি, ওই যে বাকি অংশটুকু আছে হোলটাকে আমরা ব্যাকফিল করি, স্যান্ড দিয়ে বা যে কোনো সয়েল দিয়ে বা যেভাবে হোক ব্যাকফিল করার পরে, এরপর চার্জটাকে আমরা এক্সপ্লোশন ঘটাই। এরপরে আমরা চার্জটাকে ডিটোনেশন অফ চার্জেস অর্থাৎ চার্জটাকে এক্সপ্লোশন, এখন হচ্ছে ব্লাস্টিং হলো, ব্লাস্টিং হওয়ার ফলে, ব্লাস্টিং ঘটলো ফলে সয়েলটা ওই অঞ্চলের সয়েলটা কী হলো, ওই এরিয়ার সয়েলটা ডেন্সিফাই হয়ে গেল। ডেন্সিফাই হওয়ার পরে এখন যদি আমার এক্সপ্লোসিভ ম্যাটেরিয়ালসটা খুব বেশি পরিমাণে এক্সপ্লোসিভ ম্যাটেরিয়ালস না দেয়, পাইপের যদি কোনো প্রকার হার্ম না হয়, পাইপের যদি কোনো প্রকার ক্ষতি না হয়, তখন আমরা পাইপটাকে উঠিয়ে ফেলি সয়েল থেকে, আর না হলে পাইপটা ওইখানেই থাকে। এরপরে কী হয় যে ব্লাস্টিংয়ের ফলে আমরা এরপরে আরেকটা সেকশনে যে ব্লাস্টিংটা করে থাকি, এইভাবে ফার্স্টে কী করি, পাইপ ইনপুট দেবো, এর ভিতরে এক্সপ্লোসিভ ম্যাটেরিয়ালস ইনপুট দেবো, সয়েল দিয়ে পাইপটাকে পূরণ করবো, এরপর ব্লাস্টিং ঘটাবো। তো এখানে দেখি আমাদের ব্লাস্টিংয়ে কী কী ম্যাটেরিয়ালস লাগে, এই যে আমাদের সেই পাইপগুলো আমরা ইনপুট দিব, এই যে ব্লাস্টিং ম্যাটেরিয়ালস, এরপরে ব্লাস্টিং ঘটানোর জন্য যে যন্ত্রটা, এটা ডিটোনেটর, এগুলো। এরপরে ব্লাস্টিং ঘটানোর জন্য কিছু গাইডলাইন্সের দরকার। গাইডলাইনগুলো কী, আমাদের চার্জের যে সাইজগুলো, যে ম্যাটেরিয়ালের যে সাইজগুলো হবে সেগুলো 1 থেকে 12 কেজির মতো হবে, এবং যে ডেপটা, আমরা কতটুকু ডেপথ করবো, ডেপটা কতটুকু, 1/4 অফ টু দ্য বটম অফ লেয়ার টু বি ট্রিটেড, ঠিক আছে। এরপর হচ্ছে চার্জ স্পেসিং, 1/4 থেকে বেশি হবে, আমার বটম অফ লেয়ারটা কত হবে, আমার বটমের 1/4 থেকে বেশি হবে, আমি যতটুকু করতে চাই তার থেকে, যতটুকু আমি ডেপথ ঘটাতে চাই, ডেন্সিফাই করতে চাই, তার 1/2 থেকে 3/4, মনে করেন যে আমি 3 ইঞ্চি নিলে তার 1/2 থেকে 3/4 বেশি আমার কী করতে হবে, 3/4 পরিমাণ ডেপথ করতে হবে, ঠিক আছে। এরপর চার্জ স্পেসিং, স্পেসিং মানে কতদূর পরপর আমি চার্জগুলো বসাবো, আমরা কতদূর পরপর গর্ত করে চার্জগুলো বসাবো, সেটা হচ্ছে 5 থেকে 15 মিটার। এবং নাম্বার অফ কভারেজ, 1 থেকে 5 উইথ টু
टू थ्री ইউজুয়াল সেপারেটেড সাকসেসিভলি বাই আওয়ার্স অর ডেজ, মানে একদিনে আমরা কত এক ঘন্টায় বা একদিনে আমরা এক থেকে পাঁচটা করতে পারবো, কভার করতে পারবো। এবং টোটাল এক্সপ্লোসিভ ইউজ পার মিটার কিউবে আমাদের কতটুকু লাগবে, 8 থেকে 150 গ্রাম অথবা 10 থেকে 30 গ্রাম, এগুলো হচ্ছে সয়েলের ডেন্সিফিকেশন সব কিছুর উপর ক্যালকুলেশন করে এইগুলো হিসাব করা হয়। সারফেস সেটেলমেন্ট, এখন আমাদের সেটেলমেন্ট কতটুকু হয়, সেটেলমেন্ট আমার 2 থেকে 10%, লেয়ার থিকনেসের 2 থেকে 10% পর্যন্ত আমার সেটেলমেন্ট হয়। নেক্সট আসে হ্যাবি টেম্পিং। সেকেন্ড কি ছিল, হ্যাবি টেম্পিং। হ্যাবি টেম্পিং কি, মানে আমরা ম্যাটেরিয়ালগুলোকে টেম্পিংয়ের মাধ্যমে, কম্প্যাক্ট করার মাধ্যমে উপর থেকে আমরা একটা ভারী বস্তু ছেড়ে দিব, এইভাবে টেম্পিং করার মাধ্যমে আমরা কী করবো, সয়েলটাকে কম্প্যাক্ট করবো। তো কী বলা হয়েছে, টেকনিক ইনভলভস রিপিটেডলি ড্রপিং আ লার্জ ওয়েট ফ্রম আ ক্রেন, অর্থাৎ ক্রেন থেকে একটা লার্জ ওয়েটের বস্তুকে উপরে উঠে ছেড়ে দিব, এইভাবে হ্যাবিট কম্প্যাক্ট করতে হবে। ওয়েট মে রেঞ্জ ফ্রম 6 to 172 tons, সয়েলের উপর ভিত্তি করে আমাদের কি 6 থেকে 172 টনের ম্যাটেরিয়াল আমরা ইউজ করতে পারি, ওয়েট ইউজ করতে পারি। ড্রপ হাইট টিপিক্যালি ভ্যারিজ ফ্রম 10 to 40 meters, মানে ড্রপ হাইট কি, যত উপর থেকে আমরা বস্তুটাকে ছেড়ে দেবো, ওয়েটটাকে ছেড়ে দেবো, সেটা আমাদের ভ্যারি করবে কত ভিতরে, 10 থেকে 40 meters ভিতরে। ডিগ্রি অফ ডেন্সিফিকেশন অ্যাচিভ ইজ আ ফাংশন অফ দ্য এনার্জি ইনপুট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্যাচুরেশন লেভেল, ফাইন কন্টেক্স, পারমিয়াবিলিটি অফ দ্য ম্যাটেরিয়াল। তাহলে আমাদের এই ডিগ্রি অফ ডেন্সিফিকেশন কীভাবে পাবো, আমরা কীভাবে পাবো, আমাদের এই ড্রপ হাইট কতটুকু, ওয়েট দিচ্ছি তার উপর ভিত্তি করে ডেন্স হবে, বা সয়েলের পারমিয়াবিলিটিতে কত, ফাইন কন্টেন্টটা কত, কতটুকু ফাইন সয়েল, তারপরে স্যাচুরেশন লেভেল কত সয়েলের, এইসব উপরে ডিপেন্ড করে আমার ডেন্সিফাই হয় সয়েলটা। এরপরে সেকেন্ড কি বলেছে, 6 to 30 ton, ওই যেখানে দেখলাম 30 ton ওয়েট ক্যান ডেন্সিফাই দ্য লুজ স্যান্ডস টু আ ডেপথ অফ 3 to 12 meters, অর্থাৎ একটা লুজ স্যান্ডকে আমার ডেন্স করতে যদি আমি 6 থেকে 30 টনের একটা ওয়েট ইউজ করি, সেক্ষেত্রে 3 থেকে 12 meters পর্যন্ত আমার সেটেলমেন্ট হতে পারে। এরপর দেখা যায় ডান সিস্টেমেটিক্যালি ইন রেক্টেঙ্গুলার অর ট্রায়াঙ্গুলার প্যাটার্ন। এখন দেখেন এই যে আমাদের কীভাবে একটা নির্দিষ্ট অংশ পর পর গিয়ে আমার কী করতে হবে, টেম্পিং করতে হবে। যেমন এইখান থেকে এই অংশটা টেম্পিং করা হয়নি, এই অংশটা টেম্পিং করা হচ্ছে। দেখেন এইখান থেকে এটা 3 meters দূরত্ব, এইখান থেকে পরেরটা 3 meters দূরত্বে, এই এই জায়গায় আবার কী করা হচ্ছে, 3 meters দূরে আর টেম্প করা হচ্ছে না বা ওয়েট ফেলানো হচ্ছে না, তার থেকে 3 meters দূরে গিয়ে আবার ওয়েট ফেলানো হচ্ছে। এইভাবে করে একটা প্যাটার্নে আমাদের টেম্পিংটা করতে হয়। নেক্সট কী বলা হয়েছে, স্পেসিং বিটুইন ইম্প্যাক্ট পয়েন্টস ডিপেন্ডস আপন, মানে এই যে স্পেসিংটা, এই স্পেসিংটা কত দূর দেবো, এখানে তো 3 meters পর পর দেওয়া হয়েছে, আমরা কত দূর নিয়ে ডিজাইন করবো, এগুলো কিসের উপর নির্ভর করে, ডেপথ অফ কম্প্রেসিবল লেয়ার, পারমিয়াবিলিটি অফ সয়েল, লোকেশন অফ গ্রাউন্ড ওয়াটার লেভেল। তাহলে কি আমরা যতটুকু লেয়ার কমপ্লেস করতে চাই সেটা ডেপ আমাদের সয়েলের পারমিয়াবিলিটির উপর নির্ভর করে, আর আমাদের সয়েলের নিচে গ্রাউন্ড ওয়াটার লেভেলের উপরেও নির্ভর করে। ডিপার লেয়ার্স আর কম্প্যাক্টেড অ্যাট ওয়াইডার গ্রিড স্পেসিং অ্যান্ড আপার লেয়ার্স আর কম্প্যাক্টেড, যেমন আমাদের এই যে এই দুইটা ছবিতে দেখেন যে আপার লেয়ারগুলো কোথায় হচ্ছে, আমার যখন ক্লোজ গ্রিড স্পেসিং হচ্ছে সেখানে কিন্তু আমার আপার লেয়ারটা কী হয়ে যাচ্ছে, সহজেই কম্প্যাক্ট হয়ে যাচ্ছে, কিন্তু যখন আমরা ডিপারে আরও ডিপারে যখন কম্প্যাক্ট করতে যাব তখন আমাদের ওয়াইডার গ্রিড দিতে হবে, মানে একটা থেকে আরেকটা ডিস্টেন্স একটু দূরে দূরে রাখতে হবে। ডিপ ক্র্যাটার্স আর ফর্ম বাই টেম্পিং, এই যে ক্র্যাটারগুলো টেম্পিংয়ের মাধ্যমে ফর্ম করতে হবে। ক্র্যাটার্স মে বি ফিল্ড উইথ, এই যে ফাঁকা হোল হলো, যে হোলগুলো হলো সেগুলোকে আমরা স্যান্ড দিয়ে পরবর্তীতে ফিল করে দিতে পারি। হিপ অ্যারাউন্ড ক্র্যাটার্স আর জেনারেলি স্মল, এই যে চারদিকে যে হিপটা সেটা কী হবে, জেনারেলি স্মল হবে। দেখি আমরা এটা কীভাবে করে, এই যে একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত উঠে ক্রেনের মাধ্যমে তারপর কী করা হচ্ছে, ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, এর ফলে কী হচ্ছে দেখেন জায়গাটাতে একটা ডেন্সিফিকেশন হচ্ছে।
কম্প্যাক্ট হয়ে যাচ্ছে জায়গাটা কিন্তু। এভাবে টেম্পিং করা হচ্ছে। তো এইগুলো হ্যাভি টেম্পিং এর আমার অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে ক্যাপেবল অফ কম্প্যাক্টিং এ ওয়াইড ভ্যারাইটি অফ উইক সয়েল, মানে যে কোনো অনেক ভ্যারাইটির উইক সয়েলকে আমরা কি করতে পারি, সহজে কম্প্যাক্ট করতে পারি, সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি বাড়াতে পারি, সেটেলমেন্টটা কমাতে পারি। যে কম্প্যাকশনের ফলে, কম্প্যাক্ট করার পরে আমরা ডিজাইন করার পরে, ফাউন্ডেশন বিল্ডিং করার পরে কি হবে না, আমাদের সেটেলমেন্টটা আর বেশি হবে না। সাস্টেইনেবল টেকনিক ইউজিং লিমিটেড ম্যাটেরিয়াল ইম্পোর্ট, মানে সাস্টেইনেবল টেকনিক এটা একটা কি সাস্টেইনেবল টেকনিক, যে লিমিটেড আমার ম্যাটেরিয়ালটাও লিমিটেড লাগছে আর টেকনিকটাও কি আমার কমের ভিতরে, কস্ট কি হচ্ছে আমার রিডিউস, আমি কস্টটাও রিডিউস করে ফেলতে পারছি। ক্যান ইম্প্রুভ সয়েল কন্ডিশন অন মার্জিনাল সাইড টু দ্য এক্সটেন্ট দ্যাট শ্যালো ফাউন্ডেশন ক্যান বি ইউজড উইদাউট ডিপ এক্সকাভেশন অর পাইলিং, অর্থাৎ আমরা এর মাধ্যমে কী করতে পারছি, আমাদের যেটা সয়েল ইম্প্রুভমেন্টের মূল উদ্দেশ্য, যে আমরা ডিপ ফাউন্ডেশন করবো না বা ডিপ এক্সকাভেশন করবো না, পাইলিং করবো না, শ্যালো ফাউন্ডেশনের মাধ্যমে তৈরি করে ফেলতে পারবো আমাদের ডিজাইনটা, স্ট্রাকচারটা। তো এইগুলোর মাধ্যমে এটা কি হ্যাভি টেম্পিং এর একটা অ্যাডভান্টেজ। রিমুভাল অফ কম্প্রেসিবল কন্টামিনেটেড ফিল্ড ক্যান সামটাইমস বি অ্যাভয়েডেড। নেক্সট ভাইব্রো কম্প্যাকশন। ভাইব্রো কম্প্যাকশন মানে কি, এবার আমরা ভাইব্রেটরির মাধ্যমে মানে বোঝা যাচ্ছে যে আমরা এখন ভাইব্রেশনের মাধ্যমে কম্প্যাক্ট করবো। তো এটা কিছু কখন কখন ক্ষেত্রে কোহেশনলেস সয়েলের ক্ষেত্রে এটা সুইটেবল, এবং ডিপার কম্প্যাকশনের জন্য যদি আমি অনেক ডিপ থেকে কম্প্যাক্ট করতে চাই। তারপরে কি বলেছে, গ্রিড, ট্রায়াঙ্গুলার, রেক্টেঙ্গুলার প্যাটার্নস, মানে এগুলো একটা প্যাটার্ন কিছু স্পেস পরপর হবে, সেগুলো প্যাটার্নটা কীভাবে কী প্যাটার্নে করতে পারি, আমরা গ্রিড প্যাটার্নে করতে পারি অর্থাৎ রেক্টেঙ্গুলার প্যাটার্নে করতে পারি। এবং একটা থেকে আরেকটা, মনে করেন যে ভাইব্রো কম্প্যাকশন এক জায়গায় আমি গর্ত করলাম, তার থেকে 3 মিটার বা 1.5 মিটার দূরে গিয়ে, 1.5 থেকে 3 মিটার দূরে গিয়ে আরেক জায়গায় গিয়ে গর্ত করতে হবে। তো এখানে ডিফারেন্ট ম্যাথড আছে, ভাইব্রেটিং প্রপস, ভাইব্রো ফ্লোটেশন, ভাইব্রো কম্পোজার ম্যাথড, সয়েল ভাইব্রেটরি স্টেবিলাইজেশন ম্যাথড। তো প্রথমে আসি ভাইব্রেটরি ক্রপ কম্প্যাকশন। ভাইব্রেটরি ক্রপ কম্প্যাকশন কি, এখানে একটা পাইপ ইউজ করবো, যার ফলে কি হবে, ওই পাইপটাকে ভাইব্রেশনের মাধ্যমে কি করব, ধীরে ধীরে, যেমন এই যে কিছু পাইপ আছে, রড আছে, এগুলোর মাধ্যমে কি করব, ধীরে ধীরে সয়েলটাকে পুশ করব, ভাইব্রেশনের মাধ্যমে পুশ করব, এবং আস্তে আস্তে সয়েলের লেয়ারটাকে ডেন্সিফাই করব। এভাবে পুশ করার মাধ্যমে আমরা সয়েলটাকে ডেন্সিফাই করব, কোনো প্রকার এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাড না করে। লং প্রব মাউন্টেড অন টু ভাইব্রেটরি পাইল ড্রাইভার কম্প্যাক্ট দ্য সয়েল অ্যারাউন্ড দ্য প্রব, পেনিট্রেশন স্পেসড ইন আ গ্রিড প্যাটার্ন সিমিলার টু ভার্টিক্যাল ড্রেন, অর্থাৎ ওই আগের মতো যে আমরা কী করবো, কিছু কিছু জায়গায় পরপর কী করতে হবে, আমি ভাইব্রেশনের মাধ্যমে আমি সয়েলটাকে ডেন্সিফাই করতে 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 যাব। নেক্সট আসলো ভাইব্রো ফ্লোটেশন। ভাইব্রো ফ্লোটেশনতে কি, এখানেও পাইপ ইউজ করা হবে, প্রপস আর ইউজ ইনক্লুডস দ্য ভাইব্রেটর মেকানিজম অ্যান্ড ওয়াটার জেট, একটা ওয়াটার জেট ইউজ করা হবে, এবং মেন ইকুইপমেন্টস ইজ ভাইব্রেটর এক্সটেনশন টিউব, সাপোর্টিং ট্রেন, স্যান্ড ম্যাকফিল ইজ কনজিউমড। মানে আমাদের কী কী, প্রথমে ম্যাটেরিয়াল কী কী লাগছে, ভাইব্রেটর এক্সটেনশন টিউব, টিউব লাগছে, ভাইব্রেটর লাগছে, একটা সাপোর্টিং ট্রেন লাগছে। স্যান্ড ব্যাকফিল ইজ কনজিউমড অ্যাট আ রেট অফ আপ টু 1.5 মিটার স্কোয়ার পার মিনিট ডিউরিং দ্য প্রসেস, অর্থাৎ কি আমাদের স্যান্ড ব্যাকফিল, আমরা এই প্রসেসে স্যান্ড ব্যাকফিলও ইউজ করব। প্রোবস ইনসার্টেড ইন আ গ্রিড প্যাটার্ন, এই প্রোবগুলো আমরা কি, ভাইব্রেটরি প্রোবগুলো আমরা কি একটা গ্রিড প্যাটার্নে, অর্থাৎ কিছু মিটার পর পর দিয়ে, দেখেন এখানে করছি, এখান থেকে তারপরে এটায়, তারপরে এটায়, কিছু দূরত্ব দিয়ে রয়েছে, এক এই দূরত্বটা কত হবে, 1.5 থেকে 3 মিটার দূরে দূরে গিয়ে আমরা আরেক জায়গায় গর্ত করব। প্রসেসটা আমরা আগে একবার দেখে নিই কীভাবে করে। এই যে আমার সে ওয়াটার জেট, ওয়াটার জেটটা আমার এখন সয়েলের ভিতরে যাচ্ছে, এই যে সয়েল যতটুকু গর্ত করব ততটুকু যাওয়ার পরে এখন আমি কী করব, আস্তে আস্তে ওই ওয়াটার জেটটাকে উঠাবো, আর আমার এই যে ডেন্স সয়েলটা আছে, কোর সয়েলটা আছে, কোর সয়েলটাকে আমি এর ভিতরে ইনপুট করব। গর্ত করার পরে আমি এভাবে ইনপুট করে যাব। ওয়াটার জেটটা ইউজ করা হয় কেন এদিকে, ওয়াটার জেটের মাধ্যমে কী হয়, এই সয়েলটা আমার লুজ হয়ে যায়, লুজ হয়ে গেলে এটা সহজে আমার কি ভেতরে প্রবেশ করতে পারে, প্রবেশ করানোর পরে এরপরে আমরা এর ভিতরে ডেন্স সয়েল
ইনপুট করব, যে সয়েলগুলো ভালো উইক সয়েলের বদলে আমাদের যে সুইটেবল সয়েল লাগবে সেই সয়েলগুলো আমরা এর ভিতরে ইনসার্ট করতে পারবো। তো এখন দেখি প্রসেসটা কি, প্রসেসটা তো প্রথমে আমরা দেখলামই, এখন আমরা আবার দেখি, এবার আমরা ভাষায় পড়ি। দ্য প্রসেস ইনভলভস দ্য ইউজ অফ আ ভাইব্রেট বোর্ড হুইচ ইজ অ্যাবাউট 2 মিটার ইন লেন্থ। ঠিক আছে, যে আমরা একটা ভাইব্রেট বোর্ড ইউজ করছি যেটা অ্যাপ্রক্সিমেটলি 2 মিটার লেন্থের হবে, এর থেকে বেশিও হতে পারে। দ্য জেট অ্যাট দ্য বটম অফ দ্য ভাইব্রেট বোর্ড ইজ টার্নড অন অ্যান্ড দ্য ভাইব্রেট বোর্ড ইজ লোয়ার্ড ইন টু দ্য গ্রাউন্ড। প্রথমে কী করবো তাহলে, এই যে ওয়াটার জেটটা আছে এটাকে ওপেন অন করার পরে, এরপরে আমরা এই ভাইব্রেট বোর্ডটাকে নিচে গ্রাউন্ডে পোস্ট করবো, মাটির ভেতরে নিয়ে যাব। দ্য ওয়াটার জেট ক্রিয়েটস আ কুইক কন্ডিশন ইন দ্য সয়েল। তাহলে ওয়াটার জেটটা কী করে, সয়েলটাকে ভিজিয়ে ফেলে, সয়েলটা নরম হয়ে যায়, এর ফলে ওয়াটার জেটটা সহজে কী করতে পারছে, সয়েলের ভিতরে একটা গর্ত তৈরি করতে পারছে। গ্র্যানুলার ম্যাটেরিয়ালস, এরপর যখন গর্তটা হয়ে গেল তখন আমরা কী করবো, গ্র্যানুলার ম্যাটেরিয়ালটা কী করবো এর ভিতরে ইনপুট করবো। এবার গ্র্যানুলার ম্যাটেরিয়াল মানে আমাদের যে ভালো সয়েলটা আছে, সুইটেবল সয়েলটা আছে, হতে পারে কোর্স, মানে আমরা পাথরও দিতে পারি, স্যান্ডও দিতে পারি। এইভাবে কী করতে হবে, ডেন্স একটা সয়েলটাকে আমি এর ভিতরে ইনপুট করলাম, যে সয়েলটা ভালো, এরপরে আস্তে আস্তে সয়েল ইনপুট করবো, আর ওই ওয়াটার জেটটা আমি বাইরে আনবো। এইভাবে করে কী করবো, আমরা ওই গর্তের ভিতরে ডেন্স সয়েল ইনপুট করবো। এখন দেখি এটা কোন কোন ক্ষেত্রে বেশি ইফেক্টিভ। স্যান্ড যদি এক্সিলেন্ট, স্যান্ডের ক্ষেত্রে এটা ইফেক্টিভ, একদম এক্সিলেন্টভাবেই কাজ করে। সিল্টি স্যান্ডের ক্ষেত্রে মার্জিনাল টু গুড, মানে তাই কাছাকাছি, এটা দিয়ে কাজ করা যাবে। সিল্টের ক্ষেত্রে এটা খুবই পুয়ার, এর অ্যাপ্লিকেশনটা খুবই পুয়ার, মানে এটা তেমন একটা কাজ করতে পারে না, কারণ সিল্টের ভিতরে কি বেশি পানি থাকে। তো আমি যদি পানির ভিতরে আরও পানি দিই তাহলে কী হবে, সয়েলটা তো আমি হোল্ড করতে পারবো না। ক্লের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল। এইভাবে ডাম্প ফিলের ক্ষেত্রে ডিপেন্ডস আপন নেচার অফ ফিল, অর্থাৎ ডাম্প ফিল কি, যেখানে হচ্ছে আমরা ময়লা আবর্জনা বললাম না, যেখানে অর্গানিক ম্যাটেরিয়ালের পরিমাণ বেশি, গার্বেজ, এইগুলোর ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল। এরপরে আসলাম ভাইব্রো কম্পোজার ম্যাথড। ভাইব্রো কম্পোজার ম্যাথড কি, এ কেজিং পাইপ ইজ ড্রাইভেন টু দ্য ডিজায়ার ডেপ বাই আ ভাইব্রেটর অ্যাট দ্য টপ। তাহলে কি কি, ফার্স্টে আমরা একটা কেজ, একটা পাইপ কী করবো, ভাইব্রেশনের মাধ্যমে একদম সয়েলের যে পর্যন্ত আমরা ডেপ, যতটুকু পর্যন্ত আমরা কম্প্যাক্ট করতে চাই, ঠিক মানে যতটুকু পর্যন্ত ভরে না, যে আমার সয়েল একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত গেলে আমার সয়েলটা সুইটেবল হবে, তো অত দূর পর্যন্ত আমি কী করবো, ভাইব্রেটরের মাধ্যমে একটা নির্দিষ্ট ডেপ পর্যন্ত নিয়ে যাবো পাইপটাকে। দ্য পাইপ ইজ দেন উইথড্রন পার্ট ওয়ে হোয়াইল কম্প্রেসড এয়ার ইজ ব্লোন টু ডাউন ইনসাইড দ্য কেজিং টু হোল্ড দ্য স্যান্ড ইন প্লেস। অর্থাৎ কি, যখন আমি পাইপটা দিচ্ছি তখন এর ভিতর কী থাকবে, কম্প্রেসড এয়ার আমি এর ভিতর কী ফ্লো করবো। কম্প্রেসড এয়ার ফ্লো করার ফলে কী হবে, যে সাইড দিয়ে যে স্যান্ডগুলো আছে স্যান্ডগুলো একদম ঠিক জায়গায় থাকবে। দ্য পাইপ ইজ ভাইব্রেটেড ডাউন টু কম্প্যাক্ট দ্য স্যান্ড ফাইল অ্যান্ড ইনলার্জ ইটস ডায়ামিটার। যে এই যদি আমাদের যে সয়েলটা আছে সেটাকে কম্প্যাক্ট করতে সাহায্য করবে এই পাইপটা, আর কী করবে, এই যদি গর্ত করছি সে গর্ত ডায়ামিটারটাকে বাড়াবে। এটা কি, এই প্রসেসটা যতক্ষণ পর্যন্ত আমরা গ্রাউন্ড সার্ফেস, যে সার্ফেস পর্যন্ত আমরা চাচ্ছি ততক্ষণ পর্যন্ত, না পৌঁছানো পর্যন্ত এই প্রসেসটা চলতে থাকবে। এই যেমন দেখেন একটা কেজিং পাইপ আছে, কেজিং পাইপটাকে কী করছি আমরা, এয়ার কম্প্রেসড এয়ারের মাধ্যমে আমরা কী করছি, ভাইব্রেশনের মাধ্যমে এটাকে আমরা গর্ত করে ভেতরে ঢুকাচ্ছি, এবং এর ভিতরে স্যান্ড আছে, এই ম্যাটেরিয়ালের এই পাইপটার ভিতরে স্যান্ড ঢুকিয়ে কী করছি আমরা, প্রথমে স্যান্ড ঢুকাচ্ছি, ঢুকিয়ে এই মনে করেন আমার একটা ডিজায়ার ডেপ পর্যন্ত গেল, এই ডিজায়ার ডেপ পর্যন্ত যাওয়ার পরে এবার আমরা স্যান্ডের ভিতরে ইনপুট করব, স্যান্ড ইনপুট করব আর পাইপটাকে উঠাবো। আবার কী করব, পাইপটাকে উঠানোর পরে এতদূর পর্যন্ত স্যান্ড আসলো, এরপর আবার পাইপটাকে কী করব, নিচের দিকে নিব, এর ফলে কী হবে, স্যান্ডটা ডেন্সড হবে, স্যান্ডটাও কম্প্যাক্ট হয়ে যাবে, যে স্যান্ডটা বা যে ম্যাটেরিয়ালটা আমরা দিচ্ছি সেটাও কম্প্যাক্ট হয়ে যাবে। এরপর আস্তে আস্তে কি আমরা উঠাবো, এভাবে উঠাবো নামাবো, এভাবে করে স্যান্ডটাকে ডেন্স করতে করতে পাইপটাকে উঠিয়ে ফেলবো। এই প্রসেসটা আমরা দেখি কীভাবে করে। এই যে আমার কোর্স ম্যাটেরিয়ালগুলো কিন্তু এখানে আছে, এই কোর্স ম্যাটেরিয়ালগুলো আমরা এই সয়েলের ভিতরে ইনপুট করবো। তো এই যে আমার এই কেজিং পাইপ, পাইপটাকে এখন আমি ভাইব্রেশনের মাধ্যমে কী করছি, সয়েলের ভিতরে ইনপুট করছি।
এখন এই যে কোর্স ম্যাটেরিয়াল বা যে সয়েলে আমরা ইউজ করতে চাচ্ছি আমাদের সুইটেবল সয়েলটা, এখন আমরা কেজিং পাইপের ভিতরে ইনপুট করলাম, পাইপটার ভিতরে ইনপুট করছি। দেখেন এখন কি করছি, যে উপরে উঠাচ্ছি আবার নিচে নামাচ্ছি, উপরে উঠাচ্ছি, এভাবে করে কি হবে সয়েলটা ডেন্স হবে। যে সয়েলটা কিন্তু এই যে আমরা যে কোর্স সয়েলটা দিচ্ছি সেই কোর্স সয়েলটাও কিন্তু ডেন্স হলো। এভাবে আস্তে আস্তে করে আমরা ডেন্স করতে করতে উপরে ডায়ামিটারটাও লার্জ হচ্ছে। দেখেন ইনলার্জ ডায়ামিটারটাও আমার কি হচ্ছে, লার্জ হচ্ছে, এর ফলে কি হচ্ছে বেশি সয়েল এর ভিতরে ইনপুট হচ্ছে। দেখেন একটা নির্দিষ্ট দূরত্ব পর পর কিন্তু এই কাজটা করতে হবে। এইভাবে হচ্ছে ভাইবো কম্পোজার মেথডের মাধ্যমে আমরা সয়েলটাকে ইনপুট করতে পারবো, সয়েলটা কম্প্যাক্ট করতে পারবো এবং সয়েলটাকে ইমপ্রুভ করতে পারবো। এরপর হচ্ছে সয়েল ভাইব্রেটরি স্টেবিলাইজিং মেথড। তো এই এসবিএস মেথডে কী করা হয়, আমরা কি করছি এখানে সবসময় ভার্টিক্যাল ভাইব্রেশন করছি। এসবিএসে কী করা হয়, ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুই দিক দিয়ে ভাইব্রেট করে সয়েলটাকে কম্প্যাক্ট করা হয়, এবং যেখান থেকে আমরা ভাইব্রেট করতে করতে সয়েলটাকে হোল্ড করলাম ওইখানে আমরা কি করব, স্যান্ড ইনপুট করব। কিন্তু এখানে কোনো ওয়াটার ইউজ করা হয় না ভাইব্রেটরের মতো। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।